আমি কৌশিক, গাদাধারা অ্যাকুয়াটিক প্লান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমার বাগানের পুরো ভিউ আপনাদের দেখাতে এসেছি। তো চলুন সঙ্গে থাকবেন, একেবারে স্কিপ না করে দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে পদ্ম বিষয়ে নানা রকম ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আর খুঁটিনাটি সমস্যার সমাধানও পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন পুরো বাগানটা। হ্যাঁ, বাগানের একেবারে মাথা থেকে শুরু করলাম ভিডিওটা, যে বাগানটা কতদূর কি ডেভেলপড হয়েছে সেটাই দেখানোর। অনেকেই জিজ্ঞাসা করছেন, দাদা এখন পর্যন্ত বাগানের ভিডিও পেলাম না, তা করার টাইম হয়ে ওঠে না। তো আজ চেষ্টা করছি ভিডিওটা কমপ্লিট করার, যে পুরো বাগানে কীরকম কী হয়েছে, কোন গাছে ফুল এসছে কি আসেনি সেটাই আজ দেখাবো, কোন গাছটা কীরকম ডেভেলপড হয়েছে সেটাই দেখার। তো একেবারে স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন, এটা থাউজেন্ড পেটালের পন্ড, যেটা করেছিলাম আপনারা ভিডিও দেখেছেন, তাতে আমি থাউজেন্ড পেটাল বসিয়েছি, তিনটে পাতা বেরিয়েছে। টিউবারটা অনেক দিন ফেলা ছিল যার জন্যে টিউবারটা একটু কমজোরি হয়ে গেছে। সেকেন্ড, এখানে অনেক রেডি পট করেছি যেগুলোর পাতা দু একটা করে দাঁড়িয়ে গেছে, কেউ কেউ আবার ঝিমিয়েও গেছে, কারণ অনেক দিন ফেলে রাখার ফল এটা। টিউবার বেশি দিন ফেলে রাখলে অর্ধেক টিউবারই নষ্ট হয়ে যায়। এখানে যারা যারা নষ্ট হচ্ছে তারা কমজোরি হয়ে গেছিলো যার জন্য নষ্ট হয়ে গেছে। ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একেবারে স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকবেন। এর মধ্যে আমার বাগান দেখার পাশাপাশি অনেক কিছুর কোশ্চেন অ্যান্সারও আপনারা পেয়ে যাবেন। আর দেখছেন দ্বিতীয় জায়গাটা, এটা হলো থাউজেন্ড প্যাটেল, প্রথম এটা, সেকেন্ড এটা, এটা থাউজেন্ড প্যাটেল। এটা থাউজেন্ড প্যাটেল না হলে অন্য কোনো ভ্যারাইটি হলে এর মধ্যেই ফুল চলে আসতো, যেহেতু থাউজেন্ড পেটাল ফুল আসতে দেরি করে এবং বড় বড় স্ট্যান্ডলিপ আসে তারপরে। এই যেমন স্ট্যান্ডলিপটা এসছে, আমি ভাবছি এটাতে হয়তো কুড়ি আসবে, জানি না কি হবে, আসবে নাকি। এবার এই কুড়ির এই পাতাটা উঠলেই বুঝতে পারবো, এখনও পর্যন্ত কুড়ির কোনো সম্ভাবনা নেই। এটা একটা খুব মোটা টিউবারের পাতা বেরোচ্ছে। আর এদিকে কিছু ওয়াটার লিলি আছে যারা এখন বেশ ভালোভাবে রেডি হচ্ছে, প্রতিটা গাছে কুড়ি চলে এসছে। আর এখানে আছে অদিতি, যার দুটো কুড়িয়ে দেখা যাচ্ছে পাশেই। এদিকে কিছু ওয়াটার লিলি বসিয়েছি, খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যাবে আপনাদের জন্যে। আর এখানে আছে কর্ণ, তারও একটা কুড়ি চলে এসেছে। আর এদিকে সোজা আমরা যেতে থাকি, দেখি কোথায় কুড়ি এসছে কী এসছে। জল দেওয়া হচ্ছে না অনেক জায়গা, যেহেতু জল দিতে দিতে জল শুকিয়ে যাচ্ছে, ভালো গরম পড়ে গেছে। আর এদিকে আর নতুন নতুন কিছু আইডি বসিয়েছি, কিছু গাছের জল একেবারে শুকিয়ে গেছে, কিছু গাছের জল রয়েছে। আর এদিকে সব আপরুট চলছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর গ্রিন আপেল, গ্রিন আপেল কিন্তু দারুণ, চারটে কড়ি এসছে, দেখতে পাচ্ছেন চারটে কড়ি গ্রিন আপেলের। এদিকে আরও একটা গ্রিন আপেল, একটা সেমি স্ট্যান্ডলিপ এসছে, এখনও কড়ি আসেনি। এটা আগের বছরের গাছ, এটা নতুন। এদিকে অ্যামরি ক্যামেলিয়ায় কড়ি চলে এসেছে। আর এদিকে মিরাকেল তুলে বসিয়েছি, এতেও কড়ি চলে আসবে। এই যে মিরাকেল, কড়ি চলে এসেছিলো সেই গাছটাকে তুলে বসিয়েছি। আর এদিকে এগুলো সব আছে আমার হাইব্রিড, তার মধ্যে আমার একটা সাদা একটা হাইব্রিড আছে যার কিন্তু কড়ি চলে এসেছে, যেটা কিন্তু সুদর্শন নয়, সুদর্শনে এখনও কড়ি আসেনি, সুদর্শন ফেলে রেখেছিলাম অনেক দিন যার জন্য পাতা হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়ার আর পিছনে কারণ হলো এক, টিউবার কমজোরি হয়ে যাওয়া, মাটির মধ্যে খাদ বেশি থাকা, এরকম অনেক রকম সমস্যার জন্য হলুদ হয়। সে বিষয়ে একদিন একটা ফুল ভিডিও দেব, যে পাতা হলুদ হয়ে যায় কেন, এটার থেকে বেরিয়ে যাওয়ার সলিউশন কী আছে। আর এদিকেও আছে, এগুলো আছে সিডলিং। আর এখানে দেখুন একটা ওয়াটার লিলি কী সুন্দর ফুটছে। এদিকে সব সিডলিং আছে, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো প্রিন্সেস পিওনি, আর কিছু কিছু যেমন এখানে আখিলা ফুল ফুটছে, আগের বরের গাছ। এই যে শীতের মধ্যেও করেছিল দু একটা গাছটা, এখন একটু ভালো তত্তাজা হচ্ছে, একটা কড়ি পাশে দেখা যাচ্ছে আর একটা কড়ি উঠছে। এখানে একটা ওয়াটার লিলি রেডি হচ্ছে,
ওদিকে পুকুরে পরে আসছি লাস্টের দিকে, ওদিকে চলে যাই। এদিকেও কিছু গাছ ছিল সব রিপোর্ট করা হয়ে গেছে, এখন শুধু বসানোর অপেক্ষা। আর এখানে ওয়াটার লিলি, একটা ট্রপিক্যাল ওয়াটার লিলি খুব সুন্দর ফুটছে। এই যে তিনটে ফুল ফুটে আছে একসঙ্গে, দারুণ কিন্তু। আর এদিকে কলোরাডো, সেও কিন্তু ফুল দিচ্ছে রিপোর্ট ছড়ায়, হার্ডি ভ্যারাইটি। এদিকে একটা পিঙ্ক ওয়াটার লিলি, আর এদিকে ছোট্ট একটা পুকুর করেছিলাম যেটা ওয়াটার লিলির জন্যে, সেটাও কিন্তু রেডি হচ্ছে। তার মধ্যেও কিছু গাছ বসিয়েছি, এই যে কয়েকটা জায়গায় গাছ বসানো হয়েছে, এখনও গাছ বসানো হয়নি, দু একটা করে বসাচ্ছি। আর এদিকে এগুলো লোটাসেরই জায়গা, এখনও বসানো হয়নি বলে ওয়াটার লিলি বসিয়ে দিয়েছি, তা বসানোতে খুব সুন্দর ডেভেলপড হয়ে গেছে। আর এখানে এগুলো সমস্তটাই আমার সিডলিং বসাবো, যেগুলো আমার হাইব্রিড সেগুলো বসাবো। এই গাছটা কিন্তু সব থেকে ভালো গ্রো করেছে। আর এদিকে আছে ইন্দুলেখা, এও সুন্দর গ্রো করেছে, তিনটে বড় বড় পাতা বেরিয়েছে, এদিকেও ইন্দুলেখার এখানেও তিনটে বড় পাতা বেরিয়েছে। আর সব থেকে মানে স্পেশাল দারুণ সেটা হলো পীতাম্বর, যে কিন্তু গাছ রেডি না হয়ে করি চলে এলো, যেটা আমার জন্যে খুবই খারাপ। আমি চেয়েছিলাম গাছ সুন্দরভাবে ডেভেলপড হোক, ফুলটো তো আসবেই, কিন্তু দেখুন পীতাম্বরের জাস্ট তিন চারটে পাতা বেরিয়েছে, একটা কড়ি চলে এসেছে। এটা না এসে গাছটা একটু বেশি ডেভেলপড হলে খুব ভালো লাগতো, কারণ অন্য গাছগুলো খুব সুন্দর ডেভেলপড হয়েছে, সবুজ সবুজ পাতা অনেক দূর এগিয়ে গেছে। আর এদিকে আরও একটা হাইব্রিড আছে যেটা কিনা সাদা বললাম গামলাতে কড়ি এসছে, এখানেও তাই, এখানেও কড়ি চলে এসেছে, দেখা যাচ্ছে কড়িটা, এই যে কড়িটা চলে এসেছে। আর এদিকে এখনও কড়ি আসেনি, এদিকেও পাতা বেশ বড় বড় হয়েছে, আশা করি এখানেও কড়ি চলে আসবে, বেশি দিন হয়নি, আপনারা লাগানো দেখেইছেন। আর পুকুরের মধ্যে দেখুন কী সুন্দরভাবে ফুটে আছে, এখানে কিং অফ শিয়াম ফুটে আছে, 3, 3, 6, 1, 7টা। ওদিকে আরোরা দুটো ফুটে আছে, মাঝে বুলজাই 3টে, আর এখানেও একটা ভ্যারাইটি ফুটে আছে, এখানে এটা সিডলিং আছে, বুলজাই থেকে সিডলিং করা, কালারটা খুব সুন্দর কিন্তু পাপড়ির সংখ্যা কম। এখানে কোয়িনশান, ওখানে ফুটে আছে শশীমন্থন, আর একটা অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি জাস্ট কোনোরকম ফুটেছে, প্রথম ফুল। গাছটা এদিকে ছিল, আমি ওখানে নিয়ে গেলাম, গাছটাতে ভালো ডেভেলপড হয়। এই ছিল আজকের পুরোপুরি বাগানের ভিডিও, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্যে অবশ্যই